চল পুজোয় বসবি। মায়ের সাথে চল করবি নে, ক আমায়, ক তুই ঠাকুর তাই না রে? ওই দেখো কি যে বলো না তুমি, মা বল সত্যিকার আমার এক বল বল তুই। আমি হলু আমার মায়ের ছেলে, হয়ে যে শান্তি। এত প্রশ্ন করু না তো বাপু, এই রইল আমার মাথার দিব্যি। আমি এই পুজোতে বসলে পঞ্চমীর সাথেই বসবো, নইলে একা বসবো। চিত্রা এই পুজোতে বসবে না মা। আর তুমি যদি চাও যে পুজোটা হোক, তাহলে আমার কথা মতোই হবে। তোদের দুজনকে পুজোয় বসতেই হবে। ওই পঞ্চমী আর নীলুর, আমি যে ওদেরকে তাড়িয়ে দিইনি, ওদের থাকতে দিয়েছি। ওদের চোদ্দ পুরুষের ভাগ্য ভালো, বুঝেছিস মা? তুমি কি তোমার ছেলে মেয়ের মনের কথা বোঝো না? সবসময় জোর করে নিজের মত তুমি চাপিয়ে দিতে চাও কেন? আজ ভাই প্রথমবার মুখ খুলে নিজের মনের কথা জানিয়েছে। শুধু মনের কথা জানালেই তো হয় না মেয়েলি। হ্যাঁ, কিঞ্জলের বিয়েটা হয়েছে চিত্রার সঙ্গে, তাই সত্যিটা মেনে নিয়ে এখন বাকি জীবনটা কাটাতে হবে ওকে চিত্রার সঙ্গে। বিয়েটা অস্বীকার করতে পারবে না কিঞ্জল। শুধু শুধু অশান্তি না করে যাও, পুজোতে বসো না মেয়েলি। আমি কিন্তু সবসময় আমার ছেলে মেয়ের ভালো মন্দটাই দেখে এসেছি, মা হয়ে আমি সেটাই করে যাব। তাতে কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। অদ্রিজা, তুমি কিঞ্জলকে নিয়ে গিয়ে পুজোয় বসো। চলো চলো কিঞ্জল, চলো। আর ঠাকুর কিন্তু কার্যপি মেনে নেয় না। আমার যে আসল স্ত্রী, ঠাকুর কিন্তু তোর আর পুজোই নেবে, কারোর জোড়াজুড়ি খাটবে না। তুমি নিয়ে নিও। ঠাকুর আমার পুজো নিলেই প্রমাণ হবে তো আমি আসল স্ত্রী। বেশ, আমি বসবো পুজোয়, প্রমাণ করে দেবো আজ।
আমি জানি পঞ্চমী আসবে এই পূজোয়, ঠাকুর পঞ্চমীর পূজোই নেবেন, কারণ আমি পঞ্চমীকে স্ত্রী বলে মেনেছি। বসো তো, বসো চিত্রা, বসো। আমার কি মনে হয় বলতো, কিঞ্জলের কথাই আজকে সত্যি হবে, মা আর চিত্রা ভুল প্রমাণ হবেই। তাই চিত্রা, ওকে এত সহজে ছেড়ে দেবে বলে তোমার মনে হচ্ছে? যদি পঞ্চমী কিঞ্জলের সাথে পুজোতে বসে, ধরে নিচ্ছে বসলো, তারপরে চিত্রা কি পুজোটা কমপ্লিট হতে দেবে, সম্পন্ন হতে দেবে? চিত্রা তো আরো জ্বলে যাবে প্রতিশোধের আগুনে, হেরে যাওয়ার দুঃখে ওরা জ্বলে যাবে, তখন কি হবে ভাবতে পারছো? মা, বাবার কথা ভাবছো বুঝি? বাবার কথা ভাবতে ভাবতে আমার মায়ের মুখ একেবারে শুকিয়ে গেছে, পুজোয় বসতে ইচ্ছে করছে বুঝি? মা দুপাকে বলে একটা উপায় করে দিতে, দেখবে ঠিক করে দেবে। মা দুপাকে সে তো নাকি এক দণ্ড তার স্বামী শিব ঠাকুরকে ছাড়া থাকে না, মর দিলেও শিব ঠাকুরকে মাথায় করে নিয়ে আসে। তবে তোমায় কেন বাবার পাশে বসতে দেবে না? কি গো, নিজের বেলায় আটিশুটি আর আমার মায়ের বেলায় দাঁত কপাটি, আমি কিন্তু বলে দিলুম মায়ের কথা শুনতেই হবে, নইলে তোমার সাথে আরই আমার। বাবা, ভারী চিন্তা দেখছি মায়ের জন্য। হবেই তো, আমি যে আমার মাকে বড্ড ভালোবাসি। ঠাম্মি, বুঝি পঞ্চমীকে গিয়ে ডেকে আনি না, আমার না এই চিত্রকে সহ্য হচ্ছে না। বড় বৌমা এখন অশান্তি শুরু করবে, রোগটাকে অশান্তি ভালো লাগে না। দাদু ভাই আর আমার নাতবউ পঞ্চমী কবে যে সুখে সংসার করবে কে জানে। হবে মা, হতেই হবে। কিঞ্জল যেমন মন থেকে পঞ্চমীকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে, পঞ্চমীও একদিন বাড়ির বউয়ের সম্মান পাবে। আপনি একবার ভেবে দেখুন তো মা, কিঞ্জল কিন্তু প্রথম থেকে পঞ্চমীকে স্ত্রী হিসেবে স্বীকারই করেনি, আর আজ এই ছেলের মন বদলে গেল তো। মা, আজ আমাদের পঞ্চমীকে ডাকতে হবে না, ওই যে কিঞ্জল বললো না যে ওর আসল স্ত্রী, ঠাকুর তার হাতেই পুজো নেবে। তাই আমরা একটু অপেক্ষা করে দেখি না কি হয়। আজ আসতেই হবে পঞ্চমীকে, ওনাকে আমি বলেছি, উনি নীলুকে নিয়ে বসবেন পূজায় আমার সাথে। কখন আসবেন পঞ্চমী, কখন? আপনার ঠাকুরের উপর আমিও ভরসা করে মাকে বলেছি, যে আমার স্ত্রী সেই পূজায় বসবে, আমার সে ভরসা ভেঙে দেবেন না। জেঠিমুনি বলছি যে পঞ্চমী না যাতে পুজোর মধ্যে না এসে ব্যাকড়া দেয়, বুঝলে তো? না মানে আমার না একটু টেনশন হচ্ছে, আজকে কিঞ্জল যেভাবে জোর দেখিয়ে কথা বললো, আরে যতই জোর দেখা, চিত্রা আর কিঞ্জলের পুজোটা আমি বলিয়েই যাব। আমার নামও পয়মন্তী মল্লিক। এই তো এবার পুজো শুরু হবে, আপনারা হাতে গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে শুদ্ধ হয়ে নিন। একই ঘটে তো আমার লোক নাই ঠাকুর মশাই, আমি তো এক্ষুনি দেখলাম
আরে গেল কোথায়? পঞ্চমী সোম থেকে রবি রাত 8:30 স্টার জলসায়।